আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম আজকের ব্লগে। আজকে পর্তুগালের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা যারা পর্তুগালে আসবেন বা অবস্থান করছেন তাদের জন্য অবশ্যই প্রয়োজন এখানে বসবাস করার জন্য। সেটা হচ্ছে, পর্তুগালে থাকতে হলে অবশ্যই আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং এই ব্যাংক অ্যাকাউন্টটি ওপেন করার জন্য যে শর্তগুলো দিয়ে থাকে সেগুলো নিয়ে আজকে কথা বলবো, এবং তার সাথে কথা বলবো আমি এখানে আসার পরে কিভাবে রেসিডেন্স কার্ড ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছি। তো প্রথমেই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, তারপর আমি কোন কোন ইনফরমেশনগুলো থাকতে হবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো থাকতে হবে সেটা নিয়ে কথা বলব। তো তার সাথে বলে নিচ্ছি যে যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে, যদি মনে করে থাকেন যে এখান থেকে আপনারা কিছু জানতে পাচ্ছেন, তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যারা নতুন তাদের রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকার জন্য ধন্যবাদ। তো আমি এখানে এসেছি 2023 সালের জানুয়ারিতে, এবং আমি ফেব্রুয়ারি মাসে আমি বাসার হাউস কন্ট্রাক্ট পাই, আমি জুনতা পাই, এবং আমি সেই ফেব্রুয়ারি মাসেই আমার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটি ওপেন করতে পেরে যাই এখানে। যদিও আমার এখানে কোনো জব কন্ট্রাক্ট অথবা আমার কোনো স্যালারি পে স্লিপ অথবা আমার যে পর্তুগালের রেসিডেন্স কার্ড কোনো কিছুই ছিল না, তারপরও আমি অ্যাকাউন্টটি ওপেন করতে পেরেছি। আমি এখানে আসার পরে ব্যাংকে যখন যাই সেখানে তারাকে বলি যে আমি অ্যাকাউন্ট ওপেন করতে চাই, তো তারা আমাকে যে জিনিসগুলো জানিয়ে থাকে সেটা হচ্ছে, ব্যাংক থেকে যে জিনিসগুলো চেয়েছিল আমার কাছে সেগুলো হচ্ছে, প্রথমে বলেছিল পাসপোর্ট মূল কপি দেখতে চেয়েছিল, যেটা সাথে করেই নিয়ে গেছিলাম, তারা স্ক্যান কপি করে নিয়েছিল পাসপোর্টের। এবং একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে যারা পাসপোর্টে সিগনেচার করেছেন যেভাবে, সেটা বাংলাতে করেন বা ইংরেজিতে করে থাকেন, যেহেতু আমরা বাংলাদেশি তাই বাংলা কথাটাই বলতেছি, বা অন্য দেশের যদি কেউ হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের সেই মাতৃভাষায় সিগনেচার করে থাকেন, তো ওই সিগনেচারটাই আপনাকে পর্তুগালের প্রত্যেকটা জায়গায় করতে হবে। মানে আপনার পাসপোর্টই হচ্ছে আপনার পরিচয়পত্র হিসাবে আপনার পরিচয় বহন করবে। তারপর চেয়েছিলো জুনতা, আমার যে বাসায় অবস্থান করছি সেটার প্রুফ। তারপর চেয়েছিলো ম্যানুফেস্টো অফ ইন্টারেস্ট, সেফ এন্ট্রি ডকুমেন্টস, আর চেয়েছিলো জব কন্ট্রাক্ট, স্যালারি পে স্লিপ মিনিমাম 3 মান্থস, আর চেয়েছিলো নিফ নাম্বার, যেটা নিকটস্থ আপনার যে জুনতা সেই জুনতা অনুযায়ী যে নিকটস্থ যে ফাইন্যান্স অফিস সেইখান থেকে নিফ নাম্বারটা আপনাদের করে নিতে হবে। অলরেডি নিফ নিয়ে আমি পূর্বে আমার ভিডিওতে আলোচনা করেছি, কেউ চাইলে সেগুলো দেখতে পারেন, কিভাবে আমি নিফ কোন অফিসে ওপেন করেছি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। তো যাই হোক, আসার পরে কিন্তু এতগুলো ডকুমেন্টস যেগুলো তারা চেয়ে থাকে এগুলো কিন্তু থাকে না সাধারণত, তো আমার কাছেও ছিল না। আমি সেই ক্ষেত্রে তাদেরকে আমার জুনতা দেখাইছি, কারণ আমি ফেব্রুয়ারি মাসে, আমি জানুয়ারিতে আসার পরে ফেব্রুয়ারি মাসে আমি হাউস কন্ট্রাক্ট পেয়ে যাই, এবং আমার ইচ অ্যান্ড এভরিথিং যত যা করছি আমরা পর্তুগালের রেসিডেন্স কার্ড শো করে করেছি, এবং পর্তুগালে আমার হাজব্যান্ডের জবের যে ব্যাংক স্টেটমেন্ট সেটা আমরা শো করেছি। মানে মেন আমাদের যে ভূমিকা ছিল এই দুইটা পেপারসের, কিন্তু যাদের ব্যাংক স্টেটমেন্ট অথবা রেসিডেন্স কার্ড নাই কোনো সেনজিন কান্ট্রির, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ব্যাংক অ্যাকাউন্টটি ওপেন করতে পারবে না, কারণ এই ক্ষেত্রে তারা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দিবে না। এবং পর্তুগালে আসার পর প্রথম 3 মাস যেহেতু এইখানে ট্যুরিস্ট হিসাবে কাউন্টিং হয়ে থাকে, সো 3 মাস পরে, 3 মাসের মধ্যে যখন সেফ এন্ট্রি করবেন, এবং জব অবশ্যই সেফ এন্ট্রি করার জন্য জব কন্ট্রাক্ট থাকতে হবে, তো এই পেপারসগুলো তখন থেকে থাকে, কিন্তু বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দিচ্ছে না। আসার পরে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি কিছু পেপার্স দিয়ে ওপেন করবেন সেটা হচ্ছে না, এখন অনেক নিয়ম কড়াকড়ি হয়ে গেছে, অনেক ভেরিফিকেশান হচ্ছে, প্রচুর ইমিগ্রেন্টস ঢুকেছে পর্তুগালে, সো যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো যখন আপনি রেডি করতে পারবেন, পাসপোর্ট আপনার থাকবে ব্যক্তিগত, বাসার ঠিকানা যেটা সেই হিসাবে জুনতা কপি, তারপর আপনার জব কন্ট্রাক্ট, আর আপনার স্যালারি কত পান সেটার প্রমাণ, স্যালারি পে স্লিপ, অনেক সময় IRS ডিক্লারেশানও দেখতে চাই তারা যে আপনি বছরে কত টাকা আয় ও ব্যয় করেন সেটা সমন্বয়, তারপর আপনার যে সেফ এন্ট্রি ডকুমেন্টস, এটা একটা ফাইল থাকে, পুরোটা একটা ফাইল, সেটা দেখতে চাই তারা, এবং নিফ নাম্বার তো অবশ্যই আপনার থাকতেই হবে। তো এইগুলো
পেপারস সব রেডি করার পরে যদি আপনারা কেউ ব্যাংকে যান তো অবশ্যই ইনশাল্লাহ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, বাট যদি এই ডকুমেন্টসগুলো ছাড়া যান তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনার চলার জন্য যে আর্থিক যে আপনার লেনদেন সেইটার জন্য আপনি সক্ষম কি না, এই জন্যই তারা স্যালারি পে স্লিপটি দেখতে চায়। তো যাই হোক, যারা নতুন আসতেছেন তারা অনেকের মুখে শুনতেছি যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারছে না, ফলে বিভিন্ন জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারণ তারা অন্যের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতেছে যেটা তাদের নিফে বা তাদের যে মেন ডকুমেন্টস সেটাতে কাউন্টিং হচ্ছে না, ফলে এর ফলে অনেকে দেখা যাচ্ছে যে অসৎ ব্যক্তির সাথে সংস্পর্শে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, অনেকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে ভুক্তভোগী হচ্ছেন। যদি কেউ চায় যে আপনাকে হ্যারাসমেন্ট করবে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে করতে পারবে, কারণ অন্যের ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করা মানে আপনার এখানে নিজের স্বাধীনতা থাকছে না, এখানে পরাধীন। তো যাই হোক, যারা আসবেন নতুন বা যারা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে চিন্তিত তারা এই ডকুমেন্টসগুলো যদি রেডি করে ফেলতে পারেন তাহলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আর রেসিডেন্স কার্ড থাকলে ভালো, কারণ প্রত্যেকটা দেশের যে রেসিডেন্স কার্ড সেনজিন কান্ট্রির সেই কার্ডের অবশ্যই সেই দেশে আপনার বিভিন্ন সুযোগ সুবিধা থেকে থাকে, আর উইদাউট রেসিডেন্স কার্ড আপনি কোনো কিছুই করতে পারবেন না এমনটা না, পারবেন বাট বিভিন্ন ক্ষেত্রে আপনি সমস্যার সম্মুখীন হবেন। আর বর্তমানে পর্তুগালে এত পরিমাণে ইমিগ্রেন্টস এসেছে যে এখানে বাসা বাড়ি খুঁজে পাওয়া বা যে কোনো কিছু সার্ভাইভ করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেটা দিন বাই দিন মানে ডে বাই ডে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে মানুষ এখানে, সেই তুলনায় জব নাই। এখন সামনে উইন্টার সিজন আসতেছে, উইন্টার এমনিতেই পর্তুগালে জবের সমস্যা থাকে, জবগুলোর যে কর্মক্ষেত্র সেগুলো ছোট হয়ে যায় এবং সামারে সেটা উন্মুক্ত হয়। এই জন্য দেখা যাচ্ছে পর্তুগালে ট্যাক্সের যে বিষয়টি অনেকেই আমাকে কোয়েশ্চেন করে থাকে যে মিনিমাম কতগুলো ট্যাক্স দিতে হবে, তো সেই ক্ষেত্রে মিনিমাম 6টা ট্যাক্স ধরা হয়, কারণ পর্তুগালে এক সিজন কাজ থাকে এরকমটাই ধরা হয়ে থাকে। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলে উপকৃত হবেন, আর যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক দিবেন আর সাথে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন। পরবর্তী ভিডিওতে পর্তুগালের বাসা এবং বর্তমানে বাসা ভাড়া কীরকম হচ্ছে, কীরকম চলতেছে এটা নিয়ে আলোচনা করে থাকবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।